ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ভদ্র ও ক্লিন হিসাবে সারা দেশে পরিচিত তার বিভিন্ন কর্মসূচি বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ তৈরিতে সহায়ক ভূমিকা রেখেছে মেধা ও প্রজ্ঞার অধিকারী কম বয়সী এই নেতার এলাকায় রয়েছে ব্যাপক জনপ্রিয়তা ও সুনাম অথচ শ্যালক সিংরা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল হাবিব রুবেল ঠিক তার উল্টো একজন শিক্ষক হয়েও উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অপহরণের মতো ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এমন প্রেক্ষাপটে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর দীর্ঘদিনের অর্জন ও সুনাম ক্ষুণ্ণ হয়েছে একই সঙ্গে বিব্রত হয়েছেন তিনি শ্যালক রুবেলের ধরাকে সরা জ্ঞান করার ঘটনায় ছাড় দেননি জুনাইদ আহমেদ পলক শ্যালক রুবেলের বিরুদ্ধে মামলা দায়ের সহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন অভিযোগ রয়েছে সিংরা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যালক অধ্যক্ষ লুৎফুল হাবিব রুবেল নাটোরের সিংরা উপজেলা পরিষদ নির্বাচনে অপর চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন পাশাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটক রেখে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হতে চেয়েছিলেন কিন্তু শেষ রক্ষা হয়নি এখন আম ছালা দুটোই হারিয়েছেন তিনি প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যানকে অপহরণের ঘটনায় খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষোভ প্রকাশ করেছেন তিনি উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনদের প্রতিদ্বন্দ্বিতা না করার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন তারই ধারাবাহিকতায় চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন পাশাকে অপহরণ ও মারধরের ঘটনায় অভিযুক্ত অধ্যক্ষ লুৎফুল হাবিব রুবেলকে প্রার্থীতা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ শনিবার উপজেলা আওয়ামী লীগের বিশেষ জরুরি সভা ডাকা হয় সভা থেকে সভাপতি ওহিদুর রহমান শেখ ফোন করে অধ্যক্ষ লুৎফুল হাবিব রুবেলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন একই সঙ্গে প্রার্থীরা প্রত্যাহার না করলে গঠনতন্ত্র অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার বিষয়টিও স্মরণ করিয়ে দেওয়া হয় সিংরা উপজেলা চেয়ারম্যান প্রার্থী লুৎফুল হাবিব রুবেলকে দলীয় সিদ্ধান্ত মেনে দুই এক দিনের মধ্যে তিনি প্রার্থিতা প্রত্যাহার করবেন বলে আশা প্রকাশ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদোসের সঞ্চালনায় জরুরি সভায় বক্তব্য দেন সহসভাপতি অধ্যাপক মকবুল হোসেন আব্দুল ওয়াদুদ মোল্লা জাহেদুল ইসলাম ভোলা সদস্য মিনহাজ উদ্দিন সদস্য বিশ্বনাথ দাস কাশীনাথ ডাহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুন কলম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মুন্সি পৌর আওয়ামী লীগের সভাপতি ডালিম আহমেদ ডন সাংগঠনিক সম্পাদক হান্নান আহমেদ হাসান পৌর যুবলীগের সভাপতি জনি হাসান লাবু প্রমুখ এদিকে নাটুরে জেলা নির্বাচন অফিসের সামনে থেকে সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন তার ভাই ও এক নেতাকে অপহরণের ঘটনায় আতাউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ উদ্ধার করা হয় অপহরণ কাজে ব্যবহৃত মাইক্রোবাস সহ প্রচুর দেশীয় অস্ত্র গ্রেপ্তারকৃত আসামি ৪৫ বছর বয়সী মোহাম্মদ আতাউর রহমান সিংরা উপজেলার চকপুর গ্রামের মৃত রবিউল্লা প্রামাণিকের ছেলে শনিবার সিংরা উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয় সন্ধ্যা সাতটায় নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয় ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান গত পনেরোই এপ্রিল সোমবার মনোনয়নপত্র দাখিলের জন্য দেলোয়ার হোসেন ব্যাংকে জামানতের টাকা জমা দেওয়ার জন্য বের হন এ সময় তারা জরুরি প্রয়োজনে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে গেলে অজ্ঞাতনামা পনেরো থেকে বিশ জন একটি কালো রঙের মাইক্রোবাস যোগে জোরপূর্বক অপহরণ করে নিয়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যায় পরবর্তীতে ভিকটিমের ভাই মজিবুর রহমান নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন পরে বিকেলে সিংরা উপজেলার কলম ইউনিয়নের পার্সাওয়েল গ্রামে দেলোয়ার হোসেনের বাড়ির সামনে তাকে ফেলি দিয়ে চলে যায় এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এই পর্যন্ত তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ ব্রিফিংয়ে আরও জানানো হয় গ্রেপ্তারকৃত আসামির তথ্যে অপহরণ কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি আসামির বাড়ির গ্যারেজ থেকে জব্দ করা হয় এ সময় গাড়িতে তল্লাশি চালিয়ে দুটি চায়না চাপাতি একটি চায়না টিপ চাকু একটি বার্নিস কাটার দুটি দেশীয় রামদা দুটি স্টিলের পাইপ দুটি ক্রিকেট স্ট্যাম্প একটি দেশীয় তৈরি চাপাতি এবং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ রুবেল হোসেনের অসংখ্য লেফলেট স্টিকার ক্যালেন্ডার সম্বলিত পোস্টার ছবি উদ্ধার করা হয় এর আগে লুৎফুল হাবিব রুবেলের ইশারায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অপহরণের কথা স্বীকার করে ১৬ এপ্রিল আদালতে স্বীকারোক্তি দিয়েছেন এই ঘটনায় আটক দুই ব্যক্তি এরপর ১৭ এপ্রিল লুৎফুল হাবিবের প্রার্থীতা বাতিল চেয়ে ঢাকায় নির্বাচন কমিশন সচিবালয়ে অপহরণের শিকার প্রার্থী দেলোয়ার হোসেনের ছেলে মোনায়েম হোসেন লিখিত অভিযোগ দায়ের করেন তার পরিপ্রেক্ষিতে দিনই নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে প্রার্থী লুৎফুল হাবিব রুবেলকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অপহরণের অভিযোগে তার প্রার্থীতা কেন বাতিল করা হবে না তার জবাব চেয়েছে আগামী বাইশে এপ্রিল বিকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উপস্থিত হয়ে জবাব দিতে বলা হয়েছে নোটিশে বলা হয় উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে সিংড়াই চেয়ারম্যান প্রার্থী ও তার ভাই সহ তিনজনকে অপহরণের সংবাদ ইসির নজরে এসেছে ঘটনায় চেয়ারম্যান প্রার্থী প্রার্থী লুৎফুল হাবিবকে দায়ী করেছেন অপর হোসেন এ সংবাদ মাধ্যমে প্রকাশিত অপহরণের ফুটেজ এবং স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে ঘটনার প্রাথমিক সত্যতা মিলেছে বলে উল্লেখ করা হয় নোটিশে শামিমা চৌধুরী শাম্মী